বন্ধ কি বেনাপোল পেট্রাপোল সীমান্ত? আমদানি রপ্তানি ও যাত্রী যাতায়াতের বিষয়ে আপডেট খবর জানাবো আমরা, সাথেই থাকবেন আমাদের। হ্যাঁ ভিউয়ার্স, একদিকে করোনা ও অমিক্রনের সংক্রমণে বিভিন্ন ধরনের বিধিনিষেধ দিয়েছে ভারত ও বাংলাদেশের সরকার। এর মধ্যে সুরক্ষা মেনেই চলছিল যাত্রী যাতায়াত, হচ্ছিল আমদানি রপ্তানি। সোমবার সকাল থেকে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য। শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের, জানাবো শোনাবো বিস্তারিত ঘটনা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, এখনই করুন সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করে জানান, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালে ধর্মঘটে ডাক দিয়েছে পেট্রাপোল বন্দর ব্যবহারকারী চারটি সংগঠন। ফলে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পণ্য পরিবহন। দুপার বন্দর সড়কে আটকা পড়েছে কাঁচামাল ও পচনশীল পণ্যসহ হাজারো আমদানি রপ্তানিবাহী ট্রাক। আমদানি রপ্তানি কাজে পেট্রাপোল সেন্ট্রাল পার্কিং ল্যান্ড পোর্ট এর ম্যানেজার কমলেশ সাহানির খামখেয়ালিপনা ও বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হয়রানির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় তারা। 27 জানুয়ারি পেট্রাপোল সীমান্ত পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা সহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন সোমবার থেকে এই আন্দোলনের ডাক দেয়। নানা হয়রানি বন্ধ সহ নতুন ল্যান্ডপোর্ট ম্যানেজার কমলেশ সাহানির অপসারণের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ ট্রাক মালিক সমিতি, পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বনগাঁ মহকুমা ট্রাক শ্রমিক ইউনিয়ন। এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে ও বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন পাল বলেন, পেট্রাপোল আইসিপিতে ঢুকতেই পরিবহন কর্মীদের বিএসএফের বাধা, কাগজপত্র দেখার নামে হয়রানি বন্ধে ধর্মঘট ডেকেছেন তারা। সরা না পর্যন্ত অনির্দিষ্টকাল চলবে এই ধর্মঘট। বেনাপোল স্থল বন্দর উপপরিচালক ট্রাফিক মামুন তরফদার এসব বিষয়ে বলেন, ওপরে এলপি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনে আন্দোলন করছেন। সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে লোড আনলোড ও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে, যাত্রী যাতায়াতে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে 300+ যাত্রী বেনাপোল পেট্রাপোল স্থল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছে। করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সীমান্ত এলাকায় ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীরা কোয়ারেন্টাইন ছাড়াই সুরক্ষা মেনে যাচ্ছেন গন্তব্যে। তবে কমে গেছে যাত্রীগমন, শুধুমাত্র বিজনেস ও মেডিকেল ভিসায় যাতায়াত সচল রয়েছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। ভ্রমণ ভিসা চালু হয়নি স্থলপথে। চলুন আলোকচিত্রে দেখে আসি যাত্রী গমনাগমনের চিত্র।